বন্ধুরা, তো কেমন আছো সবাই? আজকে সানডে, আর আজকে ওয়েদারটা এমন, আমি ভাবলাম যে সানডে আজকে একটু রেস্ট করব, কিন্তু এত বৃষ্টি আজকে সকাল থেকে, জামা কাপড় ধুয়ে মেলে দিয়ে এসলাম, 10 মিনিট 15 মিনিট পরেই ঠিক বৃষ্টি, আবার মেলে দিয়ে এসলাম, আবার বৃষ্টি। তো এইভাবে 2-3 বার নেওয়া আসা করা হলো, কী বলবো, একটু আগে আবার হালকা বৃষ্টি নামলো, দৌড়ে গিয়ে নিয়ে আসলাম, কিন্তু এখন আবার নিয়ে আসলাম, তারপরে আর বৃষ্টি নেই। যাই হোক, এখন বিকেল হয়ে গেছে, আর উপরে দেব না, তো এখন এখন আছি রুমেই, বাইরে যেতে হবে, চারিদিকে রশি টানিয়ে ঘরের মধ্যে ফ্যান চালিয়ে জামা কাপড় শুকাতে হচ্ছে, এই ঘরে তো আছেই, প্লাস অন্য ঘরেও আছে। তো বন্ধুরা, এখন আমি চলে আসলাম বাইরে, অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, তো বাইরে এসে চাটা খেয়ে নিলাম, চা খেয়ে এখন যাচ্ছি এই ট্রেলারের দোকানে, আর বাইরে ব্যাগটা নিয়ে চলে আসছি, কেননা যেটা হচ্ছে যখন তখন বৃষ্টি হতে পারে, ব্যাগের মধ্যে ছাতা বোতল সব কিছু আছে। তো বন্ধুরা, ট্রেলারের দোকানে আসছিলাম, যেটা হচ্ছে প্যান্টের হাইটের যেটা অনেক লম্বা ছিল, তো ওটা ছোটো করতে আসছিলাম, আর হাইটটা অনেক লম্বা ছিল আমার, কী বলবো, নর্মাল প্যান্টের হাইট থেকে 5 ইঞ্চি কি 6 ইঞ্চি বড় ছিল, তো ওটা নিচ থেকে কাটালাম আর কি, আর ওর একটা কুর্তি সেলাই করা ছিল, তো মানে অ্যাকচুয়ালি খাপানো ছিল, নতুন কুর্তি খাপানো ছিল, তো তাই নিতে আসছিলাম। তো এখন আবার যাচ্ছি রুমের দিকে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো কালকে ওখান থেকে আসার পরে আর ভিডিও বানাইনি, তো আজকে সকাল, তারপরের দিন এটা নেক্সট ডে, এখন অফিসে যাচ্ছি, আজকে অনেক কাজ আছে, আজকে খুবই ব্যস্ত থাকব। আমি যেদিকটায় থাকি ওদিকটায় টোটো একটু কম চলে, রিক্সা বেশি চলে, তো সেই জন্য রিক্সাতে করে যাচ্ছি, আর বাকি সব জায়গায় টোটো আবার চলে, কিন্তু যেদিকটায় থাকি আমি ওই দিকটা টোটো একটু কম চলে, রিক্সা অনেক, ওই রিক্সা করে আসছি, অলমোস্ট চলে আসছি এই এখনই। বন্ধুরা, সকাল থেকে খুবই ব্যস্ত, আর এখন একটা লাস্ট কাজ আছে, যেটা হচ্ছে মানে ফার্স্টে করতে হতো, তো ফার্স্টে আমি বাইপাস করিয়ে দিয়েছি কাজটা, এখন মেইন যে আছে ওটা সেট আপ করতে হবে। চলো তোমাদেরকে দেখাই এক ঝলক। এটা হচ্ছে সমস্যা, এটা সার্ভার একটা, তো সার্ভার র‍্যাক বলে এটাকে, তো এর মধ্যে চাবি দিয়ে খুলতে হবে এটা, এটার মধ্যে হচ্ছে সমস্যা, এটার মধ্যে ইলেকট্রিক পাওয়ার চলে গেছে, আমি এক্সটেনশন দিয়ে চালিয়েছিলাম, কিন্তু এখন এক্সটেনশনটা খুলে এই বোর্ডটা আজকেই করা হলো, তো এটাতে কানেকশন করব, চলো করছি। এখান দিয়ে ইউপিএসসি লাইন দিতে হবে, এটা লাগিয়ে দিয়েছি, এখন সুইচটা অন করি, ইউপিএসসি লাইন আসছে, দেখিয়ে দিই। তো বন্ধুরা, এটা লাগিয়ে দিলাম, দেখতে পাচ্ছ অন হয়ে গেছে, তো এটাই ছিল মেন কাজ, তো হয়ে গেছে, আর আরও কাজ বাকি আছে, কিন্তু আজকে কমপ্লিট হবে না, বাকি সব আরও কালকে করবো, আজকে এমনি সন্ধ্যা হয়ে যাচ্ছে, বিকেল হয়ে গেছে, তো এক্সটেনশনটা খুলে নিলাম, এটা লাগিয়ে দিলাম, এটা মেন কাজ ছিল, তো চলো এখন যাওয়া যাক বাইরের দিকে। এখন অফিস থেকে বেরোলাম জাস্ট, আর বেরোতে বেরোতেই ঠিক বৃষ্টি, কয়েকদিন থেকে এমন হয়েছে বিকেল হলেই বৃষ্টি পড়ে, মানে 5টা বাজতে বাজতেই বৃষ্টি পড়ে, বাস 5টা বেজে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে, কয়েকদিন থেকে এটা হচ্ছে, তো ছাতা বের করে যাচ্ছি, বৃষ্টি এত জোরে পড়ছে না, সেজন্য হাঁটতে পারছি, জোরে পড়লে ভিজে যেত পায়ে,
তো যাচ্ছি এখন বাইরের দিকে। A few moments later দারুণ বৃষ্টি পড়ছে, একদম পুরো কালো হয়ে গেছে আকাশ। দিকে দেখাই, খুব ভালো বৃষ্টি হয়েছে। আমি দাঁড়িয়েছিলাম একটা দোকানের সামনে, যেহেতু এত বৃষ্টি পড়ছে তো খুবই জোরে বৃষ্টি হয়েছে। এখন হালকা একটু কমলো, কিন্তু হবে যেমনভাবে কালো হয়ে গেছে মনে হচ্ছে আরও হবে। তো কী বলবো, ডেইলি হচ্ছে এরকম বৃষ্টি। এখন দেখো ভাগ্যিস দাঁড়াইনি আমরা রাস্তায়, তো বেশিক্ষণ দাঁড়ায়নি, বেশিক্ষণ দাঁড়ালে মুশকিল হয়ে যেত। তো বৃষ্টি পড়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি, এখন তো আরও জোরে হচ্ছে। জানলাটা লাগিয়ে দিই, কেননা বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তো এই বৃষ্টির সিজনে আসার সময় দুধের প্যাকেট নিয়ে এসেছি, এখন চা বানাতে হবে, চা খাবো। তো জানি বৃষ্টির মধ্যে চা খেতে ভালো লাগে, তো জানি যে বাড়ি গেলে আর আসতে পারবো না, তো রুমে গেলে আসতে অনেক লেট হবে, তো সেই জন্য আগে থেকেই দুধের প্যাকেট নিয়ে এসেছি। তো বাইরে খুবই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে চা খেতে আলাদাই মজা। সেই হয়েছে। যাই হোক, তো আজকে আমাদের অফিস থেকে কাজের শেষে একটা প্ল্যান ছিল, যেটা হচ্ছে সবজি বাজার করতে হতো। কালকে গেলাম না, সানডে ছিল, কিন্তু ভাবলাম যে আজকে তোমরাই দেখো এটা চায়ের কালার, কোন ধরনের চায়ের কালার আমি তো জানি না, এরকম চা আমি খাইনি। ক্যামেরাতে তো চা এরকমই লাগে দেখতে। হ্যাঁ লাগে এরকম। কালকে সানডে ছিল, ভাবলাম যে অফিসের দিকেই বাজারটা, তো ভাবলাম যে আজকে অফিস করে বাজার করে আসবো, কিন্তু অফিস শেষ হতে হতে এত বৃষ্টি শুরু হয়ে গেলো আর বাজারে যাওয়া হলো না। কালকে আবার হয়তো দেখা যাক বাজার করবো, রাতে কী খাবো কোনো ঠিক নেই। তো বন্ধুরা, শেষমেশ আমরা ডিসাইড করলাম যে খিচুড়ি খাবো, যেহেতু বাজারে তো যেতে পারলাম না, তো সবজি তেমন একটা নেই, জাস্ট কয়েকটা সবজি আছে। তো লাস্টে ভাবলাম যে খিচুড়ি খাই। তো আর বৃষ্টি পড়ছে, তখন 5টা বাজছিল, তো এখন রাত প্রায় 9টা। তো এতক্ষণ থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে, রাস্তায় তো জল জমে গেছে, বাইরে গিয়ে দেখলাম। তো শেষমেশ খিচুড়ি খাবো, বৃষ্টির দিনে অবশ্য খিচুড়ি খেতে ভালো লাগে। দেখো তো হয়ে গেছে, শেষে ঘি দেওয়া হচ্ছে, বাস ঘি দিয়ে এখন নামিয়ে দিবে, বাস তারপর হয়ে যাবে, তারপর ডিম অমলেটটা করতে হবে। তো বন্ধুরা, এই যে খিচুড়ি রেডি, আমি ডিমগুলো ভাজলাম, তো দেখুন কী অবস্থা, খুব ভালো করে ভাজতে পারিনি আজকে, একদম ফালতুভাবে ভেজেছি। যাই হোক, তো হয়ে গেছে, খেয়ে দেখি কেমন লাগে, তারপর বলছি। টেস্ট তো হবেই, কেননা 4 রকমের ডাল দেওয়া হয়েছে, তো টেস্ট তো হবেই। লবণটা একটু বেশি লাগছে, বাস এমনি ভালো হয়েছে। যাই হোক, রাত প্রায় 10টা বাজে, তাড়াতাড়ি খেয়ে নিই, ওর কাছে আবার ঠিকই লাগছে। আমি একটু কম খাই তো লবণ, তো ওই জন্য আমার কাছে বেশি লাগছে। তো যাই হোক, রাত 10টা বাজে, এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে, আজকে সারা রাতে মনে থামবে না। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, গুড নাইট।